আসসালামু আলাইকুম। ইলিশ মাছের লেজ ভর্তা শুনলেই জিভে জল এসে যায়। বাড়িতে তো আমরা সবাই কম বেশি করেই, তবে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার স্বাদ একটু অন্যরকমই হয়। আজকে আপনাদের সাথে এই রকমই একটি রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা করি। আজকে আমি দুইটা ইলিশ মাছের দুই টুকরা লেজ নিয়েছি। মাছ একটু বেশি রেখে কেটে নিয়েছি যেহেতু ভর্তা বানাব। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেই সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই সময়ের মধ্যে মাছের ভেতরে লবণটা একটু ভালোভাবে ঢুকবে। আবার চাইলে সময় না নিয়ে সাথে সাথে ভেজে ফেলতে পারবেন। আধা ঘন্টা পর মাছগুলো ভাজার জন্য চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। ভর্তা মানেই তো সরিষার তেল, তাই আজকে মাছ ভাজা থেকে শুরু করে পুরো ভর্তা করব সরিষার তেল দিয়ে। আর এই জন্য বরাবরের মতো আমার ভরসা এসিআই পিওরের উপর। নামের মতো এদের সরিষার তেলটা সবসময় পিওরই পেয়েছি। তেল গরম হয়ে আসলে চুলার আঁচটাকে একটু কমিয়ে মাছের লেজগুলো সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু শক্ত পোক্ত করে ভেজে নিতে হবে, যেন ভেতর পর্যন্ত ঠিকঠাক মতো রান্না হয়ে যায়। আর ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। একই তেলের মধ্যে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কারণ আজকে মাছের ভর্তাটা শুকনা মরিচ দিয়ে হবে। আজকের মাছ ভর্তায় আমি রসুন ব্যবহার করব না, তবে মাওয়া ঘাটে দেখেছি রসুন ব্যবহার করতে। আপনারা যদি রসুন ব্যবহার করতে চান তাহলে তেলের মধ্যে সামান্য টেলে নিলে ভালো হবে। যাই হোক, শুকনো মরিচ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। অনেকেই বলে থাকেন ধনে পাতাটা ইলিশ মাছের সাথে বেমানান, তবে ভর্তায় ব্যবহার করা যায়, তাই আমিও আজকে ধনে পাতা ব্যবহার করব। এই জন্য কিছু ধনে পাতা কুচি করে নিচ্ছি। এবার ইলিশ মাছের লেজগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসলে কাঁটাগুলো তুলে ফেলে দিতে হবে। প্রথমে মাছের বড় কাঁটাগুলো বের করে নিচ্ছি। এবার মাছের টুকরাগুলো একটা হামান দিস্তাতে নিয়ে ভর্তা টাইপের করে নেব। আপনারা চাইলে শিল পাটাতেও করতে পারবেন, সেক্ষেত্রে এটা বেশি মিহি হয়ে যেতে পারে। আবার হাত দিয়েও ভেঙে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। লেজের টুকরাগুলো ভেঙে নেওয়ার পর ছোট ছোট যে কাঁটাগুলো রয়ে গিয়েছে সেগুলো হাত দিয়ে বেছে নিতে হবে। আজকের ভর্তার এই অংশটুকু বা এই কাজটুকুই একটু ঝামেলার। সবগুলো কাটা বেছে নেওয়ার পর যে কাজটা করতে হবে, কিছু পেঁয়াজ কুচি আবার হামান দিস্তাতে নিয়ে আধা ভাঙা করে নিতে হবে। এই একই কাজটাও কিন্তু শিলপাটাতেও করা যাবে। পেঁয়াজ আধা ভাঙা করা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নেব। সব কিছু রেডি, এবার চলুন ভর্তা বানাতে যাই। প্রথমে একটি মিক্সিং বোলে পরিমাণ মতো মরিচ নিয়ে তাতে লবণ দিয়ে মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। এরপর দিয়ে দিব কাটা বেছে রাখা মাছ, সেই সাথে আধা ভাঙা করে রাখা পেঁয়াজ। ভালোভাবে একবার মাখিয়ে নেব। এরপর অ্যাড করব মাছ ভেজেছিলাম সেই তেল, আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আরও একটু তেল যাবে, যা আমি শেষের দিকে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। সব কিছু মেখে নিয়ে লবণটা একবার চেক করে নিয়ে দেখলাম লবণ আরেকটু লাগবে, তাই দিয়ে দিচ্ছি। এবং সব শেষে প্রায় হাফ টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা। একটা বিষয় শেয়ার করছি, এই ভর্তাটা কিন্তু আমি খেয়েছি সাদা পোলাও দিয়ে। আপনারা কি পোলাও দিয়ে ভর্তা খান, জানাবেন আমাকে। তো এই ছিল আমার আজকের ভর্তার রেসিপি। আবার ফিরব নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।